কিছুদিন পর পর এক এক দেশে এক এক অঞ্চলে এক এক ভাষাভাষীদের মধ্যে কিছু মানুষ প্রেরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে, তার সহধর্মীদেরকে ধর্মীদেরকে নিয়ে কটু মন্তব্য করে, তাকে ঘিরে তার সাহাবীদেরকে ঘিরে তার পরিবারকে নিয়ে যে সমস্ত আপত্তিকর মন্তব্য করে, এই মন্তব্যগুলো করার পর আমাদের ভেতরটা আবার নতুন করে নাড়াচাড়া দিয়ে ওঠে। আমাদের ভেতরে তার ভালোবাসা আছে কি নেই, থাকলে কতটা আছে কতটা নেই, সেটিকে আমরা পরখ করার এক ধরনের সুযোগ পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুসলমানদের প্রতি বিদ্বেষ লালনকারী এ মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটু মন্তব্য করে, নোংরা মন্তব্য করে, কটূক্তি করে তারা নিজেরা অপরাধী হচ্ছে, ইসলামী শরিয়ার বিচারে সর্বোচ্চ শাস্তির উপযুক্ত হচ্ছে ঠিক, আবার অপর দিক থেকে তাদের এই কৃতকর্মের মাধ্যমে তারা মনে করে ইসলাম ও মুসলমানকে আঘাত করার চেষ্টা করছে, মূলত হয় তার উল্টাটা। আঘাত তো হয়ই না, বরং এর ফলশ্রুতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা একটু হলেও বাড়ে। অতএব তারা চায় আল্লাহর আলোকে নিভিয়ে দিতে, কিন্তু এটা আরো বিস্তৃত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করলে, বাজে কথা বললে একজন ইমানদার হিসাবে যে অত বেশি নামাজও ঠিকমতো পড়ে না, তার অন্তরে আঘাত লাগে। এই যে অন্তরে আঘাতটা লাগে, এর ফলশ্রুতিতে তার ভেতরকার যে ইমানটা ছিল এটা ঘষা দেয়া হয়ে গেল, ইমানটা একটু ঘষে শানিত হয়ে গেল। অতএব আল্লাহর দুশমনরা, নবীর দুশমনরা, মুসলমানদের দুশমনরা, তারা মুসলমানদের ক্ষতির উদ্দেশ্যে সমস্ত ভিন্ন ষড়যন্ত্র করলেও আদতে মুসলমানদের একদিক থেকে সেখান থেকে লাভ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই সমস্ত নর্দমার কীটদের কটূক্তির কারণে কোনো মুসলমান কি ইমান ছেড়ে দিবে? নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি ভালোবাসা ছেড়ে দিবে? তার প্রতি বিদ্বেষ আসবে? বরং যার অন্তরে নবীর ভালোবাসার ব্যাপারে তেমন কোনো বিশেষ উপলব্ধি ছিল না, এগুলোর আলোচনার ফলশ্রুতিতে তার ভেতরকার ইমান জেগে উঠে। অতএব এরা যদি জানতো কপাল পোড়ারা যে ইসলাম এবং মুসলমানকে ক্ষতি করার জন্য যে কাজটা করছে সেটার ফলশ্রুতিতে ক্ষতিতে হয় না, উল্টা বরং মুসলমানদের একদিক থেকে লাভ হয়, তাদের অপরাধের কারণে তারা শাস্তির উপযুক্ত হবে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা তার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নতুন করে জানার, নতুন করে ভাববার, নতুন করে উপলব্ধিকে জাগ্রত করবার সুযোগ আমরা পাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনটাকে এরকম রেখেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। ফুৎকার দিয়ে কি আলো নিভানো যায়? আগুনে ফুৎকার দিলে আরো বাড়ায়, আগুনে ফুৎকার দিলে সেটা আরো ছড়ায়। এই কপাল পোড়ারা, এই হতবাগারা, মূর্খ এবং অজ্ঞানীরা যদি জানতো যে এদের ফুৎকারের ফলে এটা আরো বিস্তৃত হয়, তো অন্তত এই কারণে হলেও ফুৎকার দেওয়া বন্ধ করত। একটা কথা আমি প্রায়শই বলি, এর আগেও একাধিকবার এখানে বলেছি, যে আজ থেকে 500 বছর আগে পৃথিবীর ইতিহাসে অনেক রাজা বাদশাহ ছিলেন, গোটা পৃথিবী জুড়ে বহু শাসক, বহু ক্ষমতাধর, বহু প্রভাবশালী, বহু পয়সাওয়ালা, বহু নাম যশ খ্যাতিওয়ালা, বহু জ্ঞানী গুণী মানুষ ছিলেন। 700 বছর আগে, 800 বছর আগে, 1000 বছর আগেও ছিলেন। এরকম একজন শাসকের নাম, একজন রাজা মহারাজার নাম, এরকম একজন প্রভাবশালী মানুষের নাম বলতে পারবেন যেই মানুষটাকে 500-700 বছর পর এখন এসে কেউ যদি গালি দেয়, তাকে নিয়ে কটু কোনো কথা বলে, খারাপ কোনো মন্তব্য করে, তাহলে পৃথিবীর ইতিহাসে একজন মানুষ তার অন্তরের জন্য ব্যথা অনুভব করে, এরকম কোনো রাজা বাদশার নাম বলতে পারবেন? সব কালের গর্বে বিলীন হয়ে গেছে। যতক্ষণ দুনিয়াতে ছিল প্রভাব প্রতিপত্তি, ততক্ষণ জিহুজুর জিহুজুর বলার লোকের অভাব ছিল না, হারিয়ে গেছে। তাকে গালি দিলে কারোর কষ্ট হবে কি না সেই প্রশ্ন তো পরের কথা, তারে গালি দেওয়ার মানুষই নেই।
কি বলেন নাম নেওয়ার মানুষই নাই গালি দিবে কোথা থেকে আলোচনাই তো নাই কালের গর্বে এমন বিলীন হওয়া হয়েছে যে গালি দিতেও তো আলোচনা থাকতে হয় প্রাসঙ্গিকতায় থাকতে হয় এটা তো উল্লেখ করার জিনিসই না সেখানে গালি দিলেই বা কি না দিলেই বা কি ব্যাপারটা এরকম না 1450 বছর আগে চলে যাওয়া একটা মানুষ যাকে কোনোদিন দেখি নাই যাকে কোনোদিন শুনি নাই যার সান্নিধ্য কখনো আমরা পাই নাই সরাসরি সে মানুষটাকে একটা কোটো মন্তব্য করলে কোটি কোটি হৃদয় রক্তক্ষরণ হয়ে যায় এটা কোনো স্বাভাবিক বিষয় না এটাই অলৌকিকত্ব এটাই আল্লাহ প্রদত্ত এই আলো কোনোদিন নিভানো সম্ভব না এই আলো যেদিন নিভে যাওয়ার আশঙ্কা তৈরি হবে সেদিন এই দুনিয়ায় আল্লাহ শেষ করে দিবেন এটা যদি আল্লাহর দুশমনরা নবীর দুশমনরা জানতো পারতপক্ষে তারা এই পথে কখনো পা বাড়াতো না সম্মানিত ভাইরা আমার জীবনটাকে যদি আমরা এরকম করতে চাই অমর করতে চাই মরেও যদি আমরা অমর থাকতে চাই মরেও যদি আমরা প্রাসঙ্গিক থাকতে চাই মরেও যদি আমরা আলোচনায় থাকতে চাই তো আল্লাহর নবী যেরকম আল্লাহর গোলাম হয়ে আব্দিয়তকে কবুল করে অমর হয়েছেন পথ এই একটাই দ্বিতীয় কোনো পথ খোলা পয়সা দিয়ে প্রভাব দিয়ে প্রতিপত্তি দিয়ে ক্ষমতা দিয়ে দুনিয়াতে মরে কোনোদিন অমর হওয়া যায় ইতিহাসে একজন নাই মানব ইতিহাসে একজনের কথা বলতে পারবেন না যে মরে অমর হয়ে আছে কত স্ট্যাচু তাদের হ্যাঁ জাদুঘরে তাদের কত কিছু রাস্তার মোড়ে মোড়ে তাদের চেহারা আমেরিকাতে যান ইউরোপে যান বিভিন্ন দেশে যান কিন্তু কালের গর্বে আস্তে আস্তে সব হারিয়ে যায় আর প্রাসঙ্গিকতা থাকে না কিন্তু এমনকি অন্যান্য যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সব নবী রাসূলদেরই প্রতি ইমানদারের ভালোবাসা থাকতে হবে থাকে কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন এই বৈশিষ্ট্যগুলো আর কাউকে দেন নাই অন্যান্য নবী রাসূলকেও দেন নাই এর মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য হলো এটা যে আল্লাহ তাআলা তাকে এত বেশি প্রিয় করেছেন মানুষের কাছে মানব ইতিহাসে এরকম জনপ্রিয় আর দ্বিতীয়টা মানুষ নাই ছিল না কিয়ামত পর্যন্ত আর আসবেও না যে এত বেশি জনপ্রিয় অন্যান্য নবী রাসূলরা তাদের উম্মতদের কাছে প্রিয় ছিলেন আমাদের কাছে প্রিয় আছেন কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে লেভেলটা এই লেভেলটা পৃথিবীতে কোনো নবী রাসূল পান নাই পেতে পারেন না এই অনন্য উচ্চতা আল্লাহ তাআলা তাকে আসীন করেছেন ওরা যদি বুঝতো যে আমাদের অন্তরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়গাটা কোন উচ্চতায় সকল ঈমানদারের অন্তরে কিভাবে তিনি অন্তর জুড়ে এক অনন্য সিংহাসনে আসীন আছেন এটা যদি তারা বুঝতো তাহলে আমাদেরকে খোঁচা মেরে কষ্ট দেওয়ার চেষ্টা করত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বৈশিষ্ট্যের মধ্যে থেকে কয়েকটা বৈশিষ্ট্য আমরা শেয়ার করি একটা ইতিমধ্যে বলেছি যে তিনি গোটা পৃথিবীতে যত মানুষ এসেছেন আছেন এবং আসবেন এদের সবার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন আছেন থাকবেন তার চাইতে জনপ্রিয় আর কেউ ছিল না নাই আসবেও না এটা আল্লাহ তাআলাই করেছেন আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক হে রাসূল আমি আপনার আলোচনা আপনার স্তুতি আপনার প্রশংসা আপনার গুণগান এটাকে আমি ছড়িয়ে দিয়েছি বিস্তৃত করে দিয়েছি আল্লাহই মানুষের অন্তরে তার ভালোবাসাকে এমনভাবে প্রথিত করে দিয়েছেন যে পৃথিবীর কোনো শক্তি সেটা মানুষের অন্তর থেকে সরাতে পারে না এটি তার বৈশিষ্ট্য কেন তিনি গোটা পৃথিবী জুড়ে এত প্রাসঙ্গিক আপনি চিন্তা করেন 1450 বছর আগে চলে যাওয়া একটা মানুষ এতটা প্রাসঙ্গিক মনে হচ্ছে যে এখনকার যুগের কোন নেতা সেই 1400 বছর আগে তার সমকালীন সময় আরো কত ছিল আবু জাহাল আবু লাহাব আরো কত ছিল আশেপাশে রোমান সম্রাট ছিল আরো কত ছিল কই তাদের নিয়ে বন্দনা কিংবা নিন্দা কোনটাই করার মানুষ পৃথিবীতে নাই হারিয়ে গেছে একেবারে শুধুমাত্র আমাদের নবীজি না
তার আগে যত নবী রাসূল এসেছেন ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এমন কি আল্লাহর প্রিয় বান্দী নবী ছিলেন না নারী ছিলেন তারাও আল্লাহর প্রিয় বান্দী হওয়ার কারণে এখনো প্রাসঙ্গিক মারিয়ামের মতো মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ পৃথিবী জুড়ে এখনো প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক চিন্তা করেন তো হাজার হাজার বছর আগে পৃথিবী থেকে চলে যাওয়ার পরও প্রাসঙ্গিক থাকা এটার একমাত্র পথ হলো আল্লাহর গোলাম হওয়া দ্বিতীয় কোনো পথ খোলা প্রকৃত রাজা হতে চান প্রকৃত প্রকৃত সিংহাসনের আসীন হতে চান তো একটাই পথ গোলামি শুরু করেন আসমানওয়ালার দেখবেন গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহ আপনাকে দিবে দুনিয়ার ফেক রাজা ফেক ক্ষমতাধররা এগুলো কল্পনাও করতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বৈশিষ্ট্য ছিল তার শত্রুরা পর্যন্ত তার কোনো দোষ খুঁজে পেত না দোষ খোঁজার চেষ্টা তো করে প্রতিপক্ষ তাই না উনি যখন মক্কায় ছিলেন সেই জন্মের পর থেকে নিয়ে এতগুলো বছর মক্কায় কাটিয়ে দিয়েছেন আমাদের যদি দোষ আবিষ্কার করতে চায় কেউ আমরা বড় হওয়ার পর এক একজন বড় বড় ফেরেশতা হয়ে গেলাম বড় বড় নামি দামি মানুষ হয়ে গেলাম আমাদেরকে মানুষ মারহাবা দেয় বাহবা দেয় কিন্তু আমাদের ছোটবেলায় অনেক লিকেজ অনেক দুর্বলতা ছিল কি ছিল না এগুলা এলাকাবাসী গ্রামবাসী আশেপাশের লোকজন জানে কি জানে না কোন দিন কার সুপারি চুরি করছেন হ্যাঁ কোন দিন ডাব চুরি করতে নারকেল চুরি করতে গিয়া ধরা খাইছেন প্রথম মধ্যম দিয়ে ছেড়ে দিছে ছোটবেলায় বুঝন নাই করছেন পরে এক সময় ফেরেশতা হয়ে গেছেন হুজুর হয়ে গেছেন বড় নামি দামি মানুষ হয়ে গেছেন কিন্তু ছোটবেলায় এরকম কিছু লিকেজ আমাদের সবাই টুকটাক খুঁজলে পাওয়া যাবে কি যাবে না সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মের পর এতগুলো বছর অতিক্রম করেছেন কাটিয়েছেন মক্কার মুশরিকরা সব টর্চ লাইট দিয়ে তার দিকে তাদের নজরদারি ছিল যে কি দোষটা বাইর করা যায় যেহেতু তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু ছিলেন তিনি সবচেয়ে বেশি শত্রুতা তার প্রতি ছিল অতএব তার দোষ বাইর করতে পারলে তারা সেটা নিয়ে মার্কেটিং করতে পারত ইতিহাসের বই পুস্তক যদি আপনি খোঁজেন খোলেন মুসলমানরা যেগুলো লিখেছে সেগুলোর দরকার নাই অমুসলমানরা যেগুলো লিখেছে সেগুলো খোলেন তারপরেও আপনি দেখবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসের কোন একটা জায়গায় কলম ধরার মতো কোন জায়গা তারা খুঁজে পেয়েছে নাই বের করতে পারেনি আবু সুফিয়ান পরবর্তীতে যিনি ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আন কথোপকথন হচ্ছে রাজার সাথে আবু সুফিয়ানের আবু সুফিয়ান তখন মক্কার মুশরিকদের দলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানার পর যখন আবু সুফিয়ানকে একটা একটা করে প্রশ্ন করলেন সবগুলা প্রশ্নের উত্তর নবীজির পক্ষে যাচ্ছে কারণ ও তো মিথ্যা বলার সুযোগ নেই পিছনেই ওই যে হিজরত করা নবীজির অনুসারীরা মুসলমানরা দাঁড়ানো মক্কার মানুষ সামনেই আছে একবারে মুখোমুখি চোখের মুখে মিথ্যা বলতে পারবে না মিথ্যা বলতে পারে নাই আর তাছাড়া তখনকার আরবের মুশরিকরাও সরাসরি এইভাবে ডাহা মিথ্যা বলতে পারত না যখন আমরা পারি আজকে তো জিজ্ঞাসা করে লোকটা কি তোমাদের কাছে সম্পদ সন্ততি চায় বলে না সেইগুলো কিছু চায় না জবাব তার পক্ষে আসলো কি আসলো না কোন ক্ষমতা চায় বলে না ক্ষমতাও চায় না আরে জবাব তার পক্ষে আসলো কি আসলো না যত প্রশ্ন করে সবগুলোর জবাব তার পক্ষে চলে আসে আবু সুফিয়ান শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন পরবর্তীতে যে একটা কথাও তো মুহাম্মদকে গায়ল করার মতো সম্রাটের সামনে বলার সুযোগ পাইলাম না সবই তার পক্ষেই যায় সে কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বলে হ্যাঁ রক্ষা করে কোনো আত্মীয়তার সাথে সম্পর্ক সে ছিন্ন করে না সবগুলাই একজন তার পক্ষে যাচ্ছে একটা জায়গায় একটু আমি কলম ধরার চেষ্টা করছি একটু আঙ্গুল ঢুকানোর চেষ্টা করছি সেটা কি যে মোহাম্মদ ওয়াদা করলে রক্ষা করে কিনা ওয়াদা করলে রক্ষা করে কিনা তো বলে যে একটা ওয়াদা আমাদের সাথে হয়েছে একটা চুক্তি হয়েছে এখন এই চুক্তিটা সে কতদিন রক্ষা করবে এটাই এখন দেখার বিষয় অতীতে করেছে সেটা বলতে পারে নাই সামনে কি হবে না হবে এই একটা ধোঁয়াশা তৈরি করার সুযোগটা পাইছে এমন একটা মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন সাধারণ মানুষের মধ্যে যে মানুষের গোটা জীবনে তার শত্রুরা কোনো লিকেজ খুঁজে পায় নাই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে কত কথা নাস্তিকরা বলে
কত কথা এই নর্দমার কীটগুলো বলে অথচ যে সময়কার ঘটনা তখনকার মক্কার মুশরিক বলেন মদিনার ইহুদি বলেন অথবা আরবের যাযাবর বেদুইন কাফেররা বলেন কোন মায়ের সন্তানের এই ক্ষমতা হয়নি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কারোর প্রতি স্ত্রীর প্রতি কোন প্রকার অবিচার জুলুমের লেশ মাত্র ছিল এরকম কোন কথা আপত্তি মিথ্যাভাবে তোলার সুযোগ পায়নি আর 14 বছর পরে আয়েশা কোথাকার কোন নর্দমার কীট সে সম্পর্কে প্রশ্ন তোলে তাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার সময় আমাদের হাতে নেই এগুলো আমাদের দায়িত্বকে আরো বাড়িয়ে দেয় নবীজির প্রতি আমাদের যে কর্তব্য সেটাকে আরো সচেতন করতে সহায়তা করে আমাদেরকে আমরা বড় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আমাদের কর্তব্য আদায় আরো দায়িত্বশীল হব তো দ্বিতীয় তার যে বৈশিষ্ট্যের কথা বলছিলাম যে তার জীবনে কোনো কালিমা কোনো দোষ কোনো প্রকার খুঁত এগুলো তার শত্রুরা পর্যন্ত আবিষ্কার করতে পারেনি না পেরে কি বলতো মক্কার মুশরিকরা তুমি মাজনুন তুমি বি তোমার মস্তিষ্ক ঠিক নাই তোমার এটা নাই সেটা নাই এগুলো বলতো এগুলো বলে তখন দোপে টিকাইতে পারতো না কারণ মস্তিষ্ক বিকৃত একটা মানুষ তো দেখলে বোঝা যায় এটা স্বাভাবিক মানুষে পাগল বললেই কি মানুষ মানবে নাকি এরকম অনেক আজেবাজে তারা কথা বলতো কিন্তু সেগুলো একটা দোপে টিকতো না কথার কথা ছিল কিন্তু আছে না যে মোহাম্মদ ছোটবেলায় এই সমস্যা তার ছিল এই খারাপ কাজ করছে নাউজুবিল্লাহ এরকম কোন কথা বলার মতো কোনো মায়ের ভূত কোনো কালে ছিল না কোথাকার কোন 1400 বছর পরে আয়েশা এখন আসে নবীজির সেই চাঁদের কালিমা খোঁজার জন্য মোহতারাম হাজেরিন তার তিন নম্বর বৈশিষ্ট্য হলো তার যে নাম এই নামটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এলহামকৃত তার দাদা আব্দুল মুত্তালিবের অন্তরে এলহাম করা হয়েছে আল্লাহর তরফ থেকে অন্যান্য নবী রাসূল বা আল্লাহর অনেক প্রিয় বান্দারা ছিলেন যাদের নামগুলো অনেক সুন্দর সুন্দর অর্থবহ কিন্তু এরকম একটি ইউনিক নাম আপনি আরেকটি খুঁজে পাবেন না তার এই নামে সচরাচর ইতিহাসে কারণ নামকরণ করা হতো না তার জন্মের কিছুকাল ধরে মক্কার মানুষেরা যখন বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে জানতে পারলো এই নামে একজন মানুষ আসবে তখন তারা ফেক তাদের সন্তানদের সেরকম নাম রাখা শুরু করলো যাতে করে তাদের সন্তান সেটা হয় কিন্তু তার আগে পৃথিবীতে এই নামের সচরাচর ব্যবহার ছিল না সে নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মানেটা কি মুহাম্মদ মানে কি প্রশংসিত প্রশংসিত সবার মুখে মুখে যিনি প্রশংসিত আসমানওয়ালার মুখে যিনি আসমানওয়ালার কাছে যিনি প্রশংসিত মানুষের কাছে যিনি শত্রুর মুখেও যিনি মানুষ তো মানুষ অন্যান্য সৃষ্টি জিন জাতি ফেরেশতা সবার মুখে মুখে যিনি যখন ছিলেন তখন প্রশংসিত যখন গত হয়ে গেছেন তখন প্রশংসিত হাজার বছর পরেও প্রশংসিত লক্ষ বছর পরেও খুঁজে বের করতে পারবেন আরেকটা চরিত্র পৃথিবীতে বের করুন তো আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা তার জন্য তার রাসূলের জন্য নির্বাচন করেছেন এটি তার বৈশিষ্ট্য তার জন্য একটা রিজার্ভ নাম রাখা হয়েছে এই নামে এরকম ইউনিক নাম আগে ছিল না এবং তাকে সত্যি প্রশংসিত করেছেন এত প্রশংসিত করেছেন এত প্রশংসিত করেছেন যে এত বেশি প্রশংসা অন্য কোন ব্যক্তিকে ঘিরে পৃথিবীতে হয় নাই হবেও না মুসলমানরা সংখ্যায় বিভিন্ন সময় কম হয়েছে বেশেছে বেশি হয়েছে কিন্তু অন্যরা কোটি কোটি জানা করে মুসলমান এক লাখ বা কয়েক লাখ তার চেয়ে বেশি করতে পারে কারণ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা লালন করে খ্রিস্টানদেরকে আপনি দেখবেন নামে খ্রিস্টান ঈসা আলাইহিস সালামকে আপনি 10 টা গালি দেন কোনো বিহিত নাই কোনো বিহিত নাই তাদের কিন্তু মুসলমান মসজিদে হয়তো আসে না নামাজও হতে পারে না একটা গালি দেন তো রাসূলের কাছে তার সামনে নাকশা নিয়ে বাটা বাইরে যেতে পারেন কিনা দেখেন এটাই হলো ওই যে আল্লাহর অলৌকিকত্ব তাকে আল্লাহ প্রশংসিত করেছেন মানুষের অন্তরে জায়গা করে দিয়েছেন এটা অন্য কাউকে এমন কি কোন নবী রাসূলকেও দেন নাই তিনি ছাড়া অন্য কোন রাসূল অন্য কোন নবীও এটা পান নাই এটা আল্লাহ তাআলা করে দিয়েছে তার আরেকটি বৈশিষ্ট্য হলো চার নম্বর বৈশিষ্ট্য হলো তিনি যা বলতেন সেটার বাস্তব উদাহরণ তিনি নিজে করে দেখাতেন পৃথিবীর ইতিহাসে বহু মানুষ পাবেন নীতিবাক্য বলে কত দার্শনিক পাবেন
অনেক সুন্দর সুন্দর থিওরি আইডিওলজি অনেক সুন্দর সুন্দর দর্শন আমাদেরকে দিয়ে যান সে দর্শনটা তিনি নিজে বাস্তবায়ন করে যেতে পারেন না কত রাষ্ট্রবিজ্ঞানী আছে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে অনেক চমকপ্রদ থিওরি দিয়ে গেছেন কিন্তু রাষ্ট্র চালায় কোনোদিন তার রাষ্ট্রবিজ্ঞানকে তিনি নিজে ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিয়ে যেতে পারেন নাই শুধু থিওরি দিয়ে গেছেন তত্ত্ব দিয়ে গেছেন কত হুজুর আছি আমরা অনেক লম্বা লম্বা সুন্দর সুন্দর কথা বলি কিন্তু নিজে সেটা আমল করে দেখাইতে পারি না কিন্তু আল্লাহর নবী এমন মানুষ ছিলেন যে যা তিনি আমাদেরকে করতে বলেছেন সেটা তিনি করে দেখিয়েছেন বাবা সন্তানের সাথে কেমন আচরণ করবে কি রকম দয়া মায়া দেখাবে কি রকম দায়িত্বশীল হবে এ ব্যাপারে তিনি হাদিস বলেই ক্ষান্ত হন নাই নিজের সন্তানদের সাথে সেটা করে দেখিয়েছেন স্বামী হিসাবে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য কিভাবে পালন করতে হবে কিভাবে ভালোবাসা নিবেদন করতে হবে কিভাবে তার ভুল বিচ্যুতিকে দেখেও না দেখার ভান করে হাসি মুখে ক্ষমা করা জানতে হবে এই বিষয়গুলো তিনি বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন থিওরি দিয়েছেন তত্ত্ব দিয়েছেন এখানেই শেষ নয় বরং তিনি নিজে করে দেখিয়েছেন একজন সামরিক প্রধান যুদ্ধক্ষেত্রেও শত্রুর প্রতি অমানবিক না হয়ে যুদ্ধের প্রয়োজনে যেটুকু প্রয়োজন সেটুকু কিভাবে আঞ্জাম দিতে হয় সে বিষয়ে থিওরি বলেছেন আর ময়দানে সেটা করে দেখিয়েছেন একজন ইমাম মুক্তাদিদের সাথে কেমন আচরণ করবেন কেমন সম্পর্ক হবে থিওরি দেন নাই নিজে ইমামতি করে করে দেখিয়েছেন এভাবে যদি আপনি একটা একটা করে খোঁজেন দেখবেন যে প্রতিপক্ষের সাথে কেমন আচরণ করতে হয় তার প্রতিপক্ষের সাথে তিনি আচরণ করে দেখিয়েছেন শুধু মুখে বলে যান নাই প্রতিবেশীর সাথে কেমন চলতে হয় থাকতে হয় শুধু বলে যান নাই তার প্রতিবেশীদের সাথে সে আচরণ করে দেখিয়েছেন এভাবে প্রত্যেকটা বিষয় দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তিনি যে সমস্ত থিওরি আমাদেরকে দিতেন এই মুখস্থ বিদ্যা দিয়ে যেতেন না নিজে সেটার বাস্তবায়ন করে আমাদের সামনে উদাহরণ হয়ে যেতেন এটি তার বৈশিষ্ট্য ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো তিনি আদম সন্তানদের মধ্যে সবার সেরা সবার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বেশি মর্যাদাবান তিনি সবার সাইয়্যিদ ছিলেন হাদিসে তিনি বলেছেন আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফখরা আমি আদম সন্তানের আদম সন্তানদের মধ্যে আল্লাহ তাআলার অনুগ্রহে সবার মধ্যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ করেছেন তবে এটা আমি গর্ব করে বলছি না এটা আল্লাহর নিয়ামত তোমাদেরকে জানালাম তো তিনি আদম সন্তান বা মানব জাতির মধ্যে সবার মধ্যে শুধু মানব নয় সকল সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এবং বান্দা ছিলেন এটি তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য আর কারো নাই তার ৬ নম্বর বৈশিষ্ট্য হলো তিনি রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন সকল জগৎবাসীর জন্য তিনি রহমত ছিলেন মানুষের জন্য তিনি রহমত ছিলেন জিন জাতিদের জন্য তিনি রহমত ছিলেন পশু পাখির জন্য তিনি রহমত ছিলেন সৃষ্টি জগতের যত রকমের তুচ্ছাতি তুচ্ছ সৃষ্টি আছে সকলের জন্য তিনি রহমত ছিলেন কিভাবে রহমত ছিলেন সে আলোচনা তো অনেক দীর্ঘ এই বিষয়ে জানার জন্য সাইয়্যিদ আবুল হাসান আলী আন-নদভী রাহিমাহুল্লাহ নবী রহমত নামে একটা বই আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত হয়েছে এই বইটা পড়ে দেখতে পারেন কিভাবে তিনি রহমতুল লিল আলামিন হয়েছে কিভাবে সকল জগৎসমূহের জন্য করুণার আধার হয়ে এসেছেন যুদ্ধক্ষেত্রে শত্রু এবং প্রতিপক্ষকে আপনি হত্যা করবেন এটা তো যুদ্ধক্ষেত্রের বিধানে বৈধ যে যুদ্ধ করতে আসছে আমার সাথে রণাঙ্গনে আছেন আপনি সেখানে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে যদি প্রতিপক্ষ সে আপনাকে হত্যা করতে উদ্যত হয় আপনি আপনার জীবন রক্ষা করতে গিয়ে যুদ্ধে আপনি তাকে হত্যা করতে হলো করলেন সেখানে যেন তাকে প্রয়োজনের বাইরে অমানবিক না হন একটা পশু জবাই করে খাবেন আপনার জন্য হালাল কিন্তু এক্ষেত্রেও আপনি যেন পশুকে প্রয়োজনের চাইতে বেশি কষ্ট দিয়ে হত্যা না করেন এই নির্দেশ তিনি দিয়েছেন গাছের ডাল আপনি ভেঙে কোনো কাজে লাগাবেন লাগাইতে পারেন আপনার জন্য এটা অনুমোদিত গাছের কোনো কিছু কাটাকাটি করে কাঠ আপনি সংগ্রহ করবেন করেন এটা আপনার জন্য দরকার জায়েজ আছে
কিন্তু প্রয়োজন ছাড়া গাছ নিধন করবেন এ ব্যাপারে তার কঠোর নিষেধাজ্ঞা আছে। পিপীলিকা আপনার উপদ্রব করে, আপনার ইঁদুর আপনার জ্বালা যন্ত্রণা করে, তার জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য হত্যা করা দরকার করলেন, জায়েজ আছে। কিন্তু সেক্ষেত্রেও আপনি অমানবিক হয়ে বিনা প্রয়োজনে তাকে আগুনে পুড়ে কষ্ট দিয়ে দিয়ে মারবেন, এটা জায়েজ নয়, নবী যে নিষেধ করেছেন। তাহলে ইঁদুরকে বলেন, পিপীলিকা বলেন, গাছ বলেন, জ্রনাঙ্গনের শত্রু বলেন, যে কোনো মানুষ, তার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ালু ছিলেন কি ছিলেন না? শত্রুপক্ষে যুদ্ধ চলছে, তাদের নারীদের গায়ে যেন হাত তোলা না হয়, শিশুদের গায়ে যেন হাত তোলা না হয়, কোন বৃদ্ধর গায়ে যেন হাত তোলা না হয়, তিনি নির্দেশ করেছেন। এবং তার যে মক্কাতে এত শত শত অভিযান হয়েছে, এত অভিযান হয়েছে, অনেক অভিযানে তিনি নিজে সামিল হয়েছেন, অনেকগুলোতে তিনি নিজে সামিল ছিলেন না, অন্যদেরকে পাঠিয়েছেন। কোন অভিযানে এই ভায়োলেশনগুলোর কোনটি তিনি হতে দেন নাই। মানব ইতিহাসে এরকম একজন সম্রাট বাহির করেন তো, যে ক্ষমতা দখল করেছে, একটা দেশ দখল করেছে, একটা অঞ্চল পুনর্দখল করেছে, নিজের মাতৃভূমিকে পুনরায় দখল করেছে, অত্যাচারীদের হাত থেকে উদ্ধার করেছেন, এরপর তাদের প্রতি একটা ভায়োলেশন হতে দেন নাই। এই শত্রুদের প্রতি, এই খারাপ মানুষগুলোর প্রতি, অপরাধীদের প্রতি জুলুম হতে দেন নাই। অপরাধী করেছে একজন, তার স্ত্রীর উপরে আঘাত, তার মত কন্যার উপরে আঘাত, তাদেরকে কষ্ট দেয়া, অথবা বৃদ্ধরা যারা যুদ্ধ করেন তাদের উপরে হত্যা, হত্যাযজ্ঞ চালানো, শিশুদের উপরে বোমিং করা, হত্যা করা, এগুলোর একটি বিচ্ছিন্ন ঘটনা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হোল লাইফের ভিতরে আপনি খুঁজে পেতে পারবেন না। এই জন্য সৈয়দ আবুল হাসান আলী আর নদভী রহমতুল্লাহ আলাইহি, নবী রহমত সহ আরো অনেক বই আছে, বইগুলো কিনে পড়ে দেখতে পারেন। একজন শিখ গুরু দত্ত সিং, তার লেখা একটা বই আছে, বাংলা অনুবাদ করেছেন মাওলানা মুতাহার মিসবাহ, তোমাকে ভালোবাসি হে নবী, বাজারে পাওয়া যায়, অনলাইন বুক শপগুলোতে রহমানের সহজে কোনটাতে অর্ডার দিতে পারেন, দেখতে পারেন, ছোট্ট একটা বই। তা তিনি কিভাবে রহমত ছিলেন মানব জাতির প্রতি, পড়লে বুঝতে পারবেন। তো এটি তার একটা বৈশিষ্ট্য যে গোটা জগতের জন্য তিনি রহমত হয়ে, করুণার আধার হয়ে এসেছেন। কতটা রহমত ছিলেন, কতটা রহমত ছিলেন, যে প্রতিপক্ষ কাফিরদের নেতা মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে বন্দি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে এসেছেন, বন্দির খোঁজ খবর নিতে আসছেন, দুই তিনবার তার সাথে দেখা হয়েছে মাত্র, এই দুই তিনবারে কয়েক মুহূর্ত এই যে একটু দেখা দেখি, চোখাচোখি একটু কথাবার্তা, কেমন আছো, এই হাল পড়ছে জিজ্ঞেস করছেন, কৌশল বিনিময় করেছেন, এই সামান্য কথোপকথনের পর ওই লোকটা এতটা কনভিনসড হয়ে গেছে, এতটা ওই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুরক্ত হয়েছে, আসক্ত হয়েছে, যে বাঁধ খুলে দেওয়ার পর নিজে থেকে গোসল করে এসে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়েছে। যে চেহারার দিকে প্রতিপক্ষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু যুদ্ধরত, সে মানুষটার মুখের দিকে তাকে আগে দেখে নাই কখনো, হয়তো ডাইরেক্ট শুধু শুনেছে, শুনে শুনে শত্রুতা করেছে, দেখার পর একটু কয়েক মিনিট কথা বলার পর বেঁধে রেখেছে ওনার লোকেরা, তার দিকে চেয়ে কথা বলার পর তার চেহারার মমতা, শত্রুর সঙ্গে কথা বলার সময় পর্যন্ত তার আন্তরিকতা, ঔদার্য, করুণা, মমতা, রহমত, এটা দেখার পর ওই ভদ্রলোক কোনো কথা না বলে তাকে যখন ছেড়ে দেওয়া হলো, যাও তুমি চলে যাও, সে যায় নাই, বরং গোসল করে এসে ইমান এনে চিরকালের জন্য থেকে গেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা আপনারা সবাই জানেন, ইয়েমেন থেকে, ইয়েমেনে ছিলেন, ইয়েমেন থেকে ছোটবেলায় বাচ্চা মানুষ অপহরণের শিকার হয়েছে, অপহরণকারীরা এনে বিক্রি করেছে ওকাজের বাজারে, সেই ওকাজের বাজার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাই কিনে হাদিয়া দিয়েছেন, যে ছোট ফুটফুটে বাচ্চা, কার ঘরে যায়, কি হয় না হয়। তো নবীজিকে এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, নবদম্পতিকে উপহার দিলেন তার ভাই কিনে। কোথায় বাবা মা ইয়েমেনে পড়ে আছে, বাচ্চা মানুষ অপহরণকারীরা অপহরণ করে এনে বাজারে বিক্রি করে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসে পড়েছে, বাবা মাকে হারানোর বেদনায় কাতরাচ্ছে বাচ্চা, কিন্তু কয়েকদিনের মাথায় এমন এক ভালোবাসা, এমন এক সম্মোহনী শক্তি নবীজির মধ্যে ছিল যে তার সন্তানের মতো হয়ে গেছে, এত আপন হয়ে গেছে যে মদিনাবাসী মক্কাবাসী সবাই, মদিনাবাসী মক্কাবাসী সবাই বলতে শুরু করেছে যে যায়েদ ইবনে মুহাম্মদ, মানে এতটা ম্যাচ করে গেছে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সাথে এভাবে বহু কাল চলে গেল বহু কাল চলে গেছে ছোট যায়েদ একসময় বড় হয়েছিল পরিপূর্ণ বয়সে হয়েছিল পরিণত হয়েছিল ততদিনে যায়েদের বাবা ইয়ামানে বৃদ্ধ হয়ে গেছেন এর মধ্যে তিনি শুনতে পেয়েছেন নিজের আদরের ছেলে আছে কোথায় মক্কায় মুহাম্মাদের ঘরে চলে আসছেন মক্কায় তার অডেল টাকা পয়সা ছিল প্রভাবশালী মানুষ ছিলেন বড় নামিদামি গোত্রের মানুষ ছিলেন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত দেওয়া লাগে সব সম্পদ দিয়ে হলো নিজের সন্তানকে নিতে চায় চলে আসছে এসে বলছে যে এই ঘটনা আমার ছেলে তো অপহৃত হয়েছে আপনার কাছে বাজারে এনে মানুষ বিক্রি করে দিয়েছে সেখান থেকে আপনার হাতে আসছে যত টাকা লাগে আপনি নেন আমার ছেলেটা আমাকে ফেরত দিয়ে দেন যেহেতু টাকা দিয়ে কিনে আপনাকে একজনে দিয়েছে আপনি সেই টাকা নেন তারপর আমার ছেলে আমাকে দিয়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে বললেন যায়েদ তোমার জন্য দুইটা অফার তোমার জন্য তুমি চাইলে তোমার বাবার সাথে চলে যেতে পারো তার জন্য কোনো পয়সা করে দেওয়ার প্রশ্নই নাই কিচ্ছু লাগবে না তোমার বাবার কাছে তুমি যাবা এটা তোমার অধিকার যেতে পারো আর তুমি যদি আমার কাছে থাকতে চাও সেই সুযোগও তোমার আছে তোমার যেটা খুশি তুমি করো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এই কথা শুনে চিন্তা করলেন তো সহজ শর্তে দিয়ে দিল এটা তো বাজি ধরার একটা জায়গা ছিল যত চাইতো তত দিতাম আমার ঠেকা ছিল আর লোকটা কোনো শর্ত ছেড়ে দিয়ে দিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছেই থাকব আপনি দেখেন কোন সেই সম্মোহনী শক্তি যে পরকে এভাবে আপন করে নিতে পারে এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জগৎবাসীর জন্য আপনাকে আমি করুণা করে রহমত করে পাঠিয়েছি এতটাই রহমত করে পাঠিয়েছেন যে শত্রু পর্যন্ত তার সান্নিধ্যে আসার পর বন্ধু হয়ে যেতেন এই সমস্ত ঘটনা শত শত সহস্র ঘন্টা বলেও তো শেষ করা যাবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন নাঙ্গা তরবারি নিয়ে নবীজিকে শেষ করে দিবেন শত্রু ছিলেন সাহাবীরা তো থামাচ্ছেন সবাই আরে এই লোক ভিতরে গেলে তো কিছু একটা কাণ্ড ঘটায় ফেলবে বাহাদুর মানুষ নেতা মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসতে দাও নবীজি জানতেন শত্রুও যদি নির্মোহভাবে তার দিকে একবার তাকায় তো তার শত্রুতা সে করতে পারবে না আসলেন বসলেন নবীজি দেখলেন কিসের কোন তরবারি রেখে উল্টা বরং ঈমান এনে চিরকালের জন্য ইতিহাসে অমর হয়ে থাকলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত শত ঘটনা বলবো এই কারণেই তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন তিনি গোটা জগৎবাসীর জন্য সকলের জন্য রহমত ছিলেন করুণার আধার ছিলেন কিভাবে ছিলেন একটা একটা করে বিশ্লেষণ করে বোঝানো যাবে দলিল প্রমাণ দিয়ে বোঝানো যাবে তার সাত নম্বর বৈশিষ্ট্য ছিল তার আগে যত নবী রাসূল ছিলেন তারা বিভিন্ন অঞ্চলের জন্য নবী ছিলেন কেউ ভারতের নবী কেউ বাংলাদেশের নবী কেউ এই বাংলা ভাষার নবী কেউ উর্দু ভাষার নবী কেউ ইংলিশ ভাষার নবী এরকম ভাষা এবং অঞ্চল ভিত্তিক আল্লাহ তাআলা নবী বা রাসূল পাঠিয়েছেন পৃথিবীর এক একটা অঞ্চলের এক একজনকে দায়িত্ব দিয়েছেন শুধুমাত্র তিনি একমাত্র ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার সম্পর্কে ঘোষণা দিয়েছেন যে তোমাকে আমি প্রেরণ করেছি ইলা কাফাতিন নাস সকল মানুষের প্রতি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা বিশ্ব মানবতার জন্য একক রাসূল হিসেবে তোমাকে প্রেরণ করা হয়েছে এটা তার বৈশিষ্ট্য ছিল তার আট নম্বরের বৈশিষ্ট্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বেশি সম্মান করতেন আল্লাহ তাআলা তাকে অনেক বেশি স্নেহ করতেন অনেক বেশি তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সৌজন্যতার খেয়াল করতেন অথচ আল্লাহ হলেন মালিক আর তিনি হলেন তার দাস আল্লাহ হলেন স্রষ্টা তিনি হলেন তার সৃষ্টি হয়তো আমাদের মতো সৃষ্টি নন আল্লাহর বিশেষ সৃষ্টি কিন্তু সৃষ্টি তো মালিক আর গোলামের সম্পর্ক সেখানে মালিক হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মর্যাদা এত বেশি যে তার প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ সৌজন্যতা রক্ষা করেছেন এটা বলে সারা দিন শেষ করা যাবে না দু তিনটা ছোট এক্সাম্পল দেই গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের নাম ধরে ডেকেছেন ইয়া আদম কোরআনে আছে হে আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ কোরআনে আছে ইয়া নূহ ইয়া ইব্রাহিম কোরআনে আছে না নেই ইয়া জাকারিয়া কোরআনে আছে এভাবে আপনি বিভিন্ন নবী রাসূলদের নাম দেখবেন কোরআনে
আল্লাহ তাদের নাম ধরে ডেকে ডেকে বলেছেন হে ওমর এটা করো আল্লাহ নাম ধরেই বলবেন আল্লাহর গোলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে বহু জায়গায় আল্লাহ ডেকেছেন কিন্তু কি বলে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাফফির ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল ইয়া মুহাম্মদ কথা বলেন নাই সবাইকে বলেছেন ওনাকে বলেন নাই আল্লাহ তাআলা দুই এক জায়গায় মুহাম্মদ বলেছেন সেখানে ডাকার জন্য বলেন নাই সেখানে সার্টিফিকেট দেওয়ার জন্য বলেছেন সার্টিফিকেটে তো নাম উল্লেখ থাকতেই হবে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ নামটা এখানে আসছে সার্টিফিকেট দেওয়ার জন্য মুহাম্মদ সাধারণ কেউ নয় একজন রাসূল সার্টিফিকেট দেওয়া হবে সেজন্য নাম আসছে কিন্তু নাম ধরে আল্লাহ ডাকেন নাই কি পরিমাণ সৌজন্যতা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী স্থানের করেছেন সূরা মুজাদালা চলে যান শুরুর দিকে দেখবেন আমাদেরকে আল্লাহ নির্দেশ করছে লা তারফাউ সাউতাকুম ফাওকা সাউতিন নবী নবীর সামনে কথা বললে তার চাইতে উচ্চ স্বরে যেন তোমাদের স্বর না হয় খবরদার তার প্রতি সৌজন্যতা রক্ষা নিজে করেছেন তা নয় আমাদেরকে নির্দেশ করেছেন এত ভালোবাসতেন আল্লাহ তাআলা তাকে যেটা অন্য কারোর ক্ষেত্রে ছিল না আল্লাহকে গালি দিলে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ার করেন নাই কত মানুষ গালি দিয়েছে মক্কার মুশরিকরা দিয়েছে বা কাফেররা দিয়েছে এখনো দিচ্ছে কাফেররা যারা আল্লাহকে অস্তিত্বকে স্বীকার করে না তারা বিভিন্ন ভাবে আল্লাহকে গালি দিয়েছে কেউ জ্ঞাতসারে কেউ অজ্ঞাতসারে বিভিন্ন ভাবে আল্লাহকে গালি দিয়েছে কটু কথা বলেছে আল্লাহ সেটা কেয়ার করেন নাই পাত্তা দেন নাই কিন্তু নবীকে কেউ গালি দিয়েছে সাথে সাথে আল্লাহ তাআলা তার রিপ্লাই কোরআনে দিয়েছে কোরআনে দিয়েছে আবু লাহাব মাত্র একবার বলেছে তাব্বান লাকা সাইরাল ইয়াউমি আলিহাজা জামাতানা দুই হাত দিয়ে এবার বলেছে ধ্বংস হ মুহাম্মদ এই জন্য আমাদেরকে একত্র করছে ইসলামের কথা বলার জন্য আমি তোমার সে অন্য কিছু বলবা এই যে দুই হাত দিয়ে নবীকে তাব্বা বলেছে মানে ধ্বংস হ এই কথা বলেছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন সূরা নাজিল করে দিলেন তাব্বা ইয়াদা আবি লাহাব ওয়াতাব আবু লাহাব আমার নবীকে তাব্বা একবার বলেছে কোরআনের অংশ করে দিলাম কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষেরা তাব্বাত ইয়াদা আবু লাহাব বলবে এক তাব্বার বিপরীতে অগণিত কোটি কোটি মানুষের কিয়ামত পর্যন্ত অগণিত বার তাব্বা বলবে যেহেতু নবীকে তাব্বা বলেছে আল্লাহ তার জবাব এটা দিয়েছে চিন্তা করেন এবং আপনি দেখবেন কাফেররা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে আল্লাহ তারা সহ্য করেন নাই ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন তার দেহকে কখনো চতুষ্পদ জন্তু হিংস্র কোনো পশুকে দিয়া ছিন্ন বিচ্ছিন্ন করেছেন কখনো অন্য কোনো ভাবে করেছেন কিন্তু করেছেন কাউকে ছাড় দেন নাই গুস্তাখে রাসূল বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে তার মর্যাদাকে যারা নষ্ট করে তারা যদি জানতো যে তার অবস্থানটা কোথায় তো তারা আগুন নিয়ে খেলা করার দুঃসাহস করত না এটা তার বৈশিষ্ট্য ছিল এক যুদ্ধে তিনি কিছু মানুষকে অনুমতি দিয়েছেন না যাওয়ার আল্লাহ তাআলা তাকে শাসন করছেন ভালোবাসার শাসন তার ভাষাটা লক্ষ্য করেন আল্লাহ বলছেন আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম আফাল্লাহু আনকার মানে হলো অসুবিধা নেই ওকে ঠিক আছে তো আপনি কেন তাদেরকে অনুমতি দিলেন কেন তাদেরকে অনুমতি দিলেন এই কেন দিলেন এটা বলে তারপরে আল্লাহ বলতে পারতেন ঠিক আছে আচ্ছা দিবেন মাফ না আগে বলে নিচ্ছেন আফাল্লাহু আনকা আল্লাহ আপনার এই ব্যাপারটাকে মার্জনা করেছেন কোন অসুবিধা না যা হওয়ার হয়েছে কেন দিলেন অনুমতি ভাষা দেখেন নবীর প্রতি আল্লাহ তাআলা সৌজন্যতা দেখেন কোরআনে তার মর্যাদা আল্লাহর কাছে কতটা এটা তার বৈশিষ্ট্য নয় নম্বর তার বৈশিষ্ট্য হলো তিনি জাওয়ামুল কালিম ছিলেন অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করতে পারতেন আমরা এত ওয়াজ করি ঘন্টাকে ঘন্টা বলে বুঝাইতে পারি না মানুষকে শেষ করা যায় না কথা বলা লাগে যে আগামী বছর মাহফিলে বাকিটা বলবো আর উনি আল্লাহু আকবার তিনি বলেছেন উতিতু জাওয়ামুল কালিম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাওয়ামুল কালিম দিয়েছেন জাওয়ামুল কালিম মানে হলো কথা অল্প কিন্তু এর ব্যাখ্যা থাকবে অনেক অল্প সময় অনেক কথা বলতে পারতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে সর্বোচ্চ লেকচারের যে লেন্থ ছিল ডিউরেশন ছিল কতক্ষণ ছিল সাধারণত তিনি যে কথা বলতেন হাদিসগুলো যেগুলো পাওয়া যায় হাদিসের কিতাবগুলোতে তার কথামালার যে সাহাবীদের বর্ণনা পাওয়া যায় সেখান থেকে কি পাওয়া যায় দুই মিনিট এক মিনিট আড়াই মিনিট তিন মিনিট চার মিনিট হবে এরকম
সবচেয়ে বড় হাদিস যেটা বুখারীর পৃষ্ঠাব্যাপী আছে ওইটাও যদি বক্তব্য আকারে রিসাইটিং করা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে সেটা 5 থেকে 10 মিনিট গেছে এর বেশি না এই 5 10 মিনিটের বক্তব্য 2 মিনিটের 1 মিনিটের বক্তব্য গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে পৃথিবী এক মেরুতে ছিল এটাকে অন্য মেরুতে নিয়ে গেছে ওই সামান্য কিছু কথা বলা এটা তার অলৌকিকত্ব ছিল এটা তার মুজিজা ছিল এটা তার বিশেষত্ব ছিল এটা তার বৈশিষ্ট্য ছিল মাত্র 23 বছর সময় পাইছেন নবী হোসেন 40 বছর বয়সে 63 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন মাসখানে সময় পাইছেন কয় বছর 23 বছরে কি করছেন আরে ভাই 23 বছরে তো বিল্ডিং উঠানো যায় না একটা মানুষ 23 বছর চান্স পেলে বিল্ডিং উঠাতে পারে চাকরি নেয়ার পরে যে ঘুষের টাকা দিয়ে চাকরি নিছে ওই টাকা উঠাতে উঠাতে 2-4 5 বছর যায় এরপর 2-4 5 বছর বিয়ে শাদি করে অন্যান্য খরচ খরচা দিতে দিতে সামলাতে সামলাতে যায় এরপরে আস্তে আস্তে হালাল হারাম মিলায় মিশায় জমায়া তারপরে জমি কিনে তারপরে আবার 10 বছর এর টাকা জমা করে তারপরে যা বিল্ডিং এর একতলা তোলে ঠিক না ভাই ঠিক আর 24 23 বছর জীবনে মানুষ তো একটা বিল্ডিং উঠাতে পারে না বাড়ি উঠাতে কষ্ট হয়ে যায় এত অল্প সময় অনেকের জন্য আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর একটা পৃথিবী সৃষ্টি করে ফেলেছেন সুবহানাল্লাহ একটা পৃথিবী তৈরি করে ফেলেছেন একটা দুনিয়াকে চেঞ্জ করে ফেলেছেন গোটা পৃথিবীর পথ পরিবর্তন করে দিয়েছেন মক্কা থেকে জন্ম হয়ে ইসলামের কথা বলে সেই ইসলামকে গোটা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ধর্ম সবচেয়ে প্রভাবশালী জাতি হিসেবে রেখে দুনিয়া থেকে সেই ট্র্যাক উঠিয়ে দিয়ে তারপর দুনিয়া থেকে চলে গেছে এটা অলৌকিকত্ব ছাড়া সম্ভব না পৃথিবীতে দেখাতে পারবেন না কোনো মহামনীষী কোনো মহামানব এরকম কিছু ঘটাতে পেরেছেন এটা আল্লাহর তরফ থেকে হয়েছে সেজন্যই হয়েছে তার 10 নম্বরের বৈশিষ্ট্য ছিল খুলুকুন আযীমের অধিকারী ছিলেন মহান চরিত্রের অধিকারী ছিলেন মহান চরিত্র তার চরিত্র মাধুর্যের কারণে তার চেহারার দিকে দেখার পর আর কেউ তার প্রতি শত্রুতা করতে পারত না বড় বড় রাজা বাদশাহ যখন নাম শুনি আমরা তখন আমাদের সামনে চেহারা ভেসে ওঠে কি এই যে বিভিন্ন নাটক সিনেমা ফিল্ম তৈরি করে রাজাদের নামে অমুক রাজার ইতিহাস অমুক রাজার ঘটনা তমুক রাজার ঘটনা সাধারণত কি দৃশ্য আমাদের সামনে ভেসে ওঠে বিরাট বড় তরবারি থাকবে হ্যাঁ খুব শানদার জামা থাকবে খুব ভাব গাম্ভীর্য থাকবে তার দেখে মনে হবে যে রাজা মহারাজা আমাদের নবীজি কেমন ছিলেন জানেন বাহির থেকে লোক আসতো তার কাছে দূত হিসাবে পত্র নিয়ে বা কোনো বার্তা নিয়ে আসার পর সাহাবীদের মধ্যে তিনি যে বসে থাকতেন এসে জিজ্ঞাসা করতে হতো মান মুহাম্মদ ফিকুম তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে চিনতে পারত না এভাবে মানুষের সাথে মিশে বসে থাকতেন চরিত্র মাধুর্য কোন লেভেলে ছিল বুঝতে পারছেন আরে নবী বা রাসূল হওয়া তো পরের কথা সামান্য একটু এমপি মন্ত্রী হলে এমপি মন্ত্রী অনেক পরের কথা একটু চেয়ারম্যান মেম্বার হলে একটু পার্টি নেতা হলে অন্যদের মধ্যে যদি থাকে তার ভাব সব মোড মাঠ দেখলে বোঝা যায় ওরে বাবা কিছু একটা সে নাকি আর নবীজির আখলাক ছিল কি সময় ওভার হয়ে গেছে সারাদিন বলে শেষ করা যাবে না ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে রাসূল আপনাকে একটা বিশেষত্ব দেয়া হয়েছে মহান চরিত্রের অধিকারী করে আপনাকে সৃষ্টি করা হয়েছে নমুনা এত উত্তম চরিত্রের অধিকারী কেউ আর হতে পারবেও না চাইলে তিনি আমাদের আদর্শ তার বৈশিষ্ট্যের মধ্যে থেকে আরেকটা ছিল আল্লাহ তাআলা কোরআনে তার নাম ধরে শপথ করেছেন তার জীবনের শপথ করেছেন নামের নয় লাউমরুকা ইন্নাহুম ফি সাকরাতিহিম ইয়ামাহুন লাউমরুকা তার জীবনের শপথ নবীর জীবনের শপথ করেছেন এর মানে নবীর জীবনটা আল্লাহর কাছে অনেক ভ্যালুয়েবল ছিল অনেক মূল্যবান ছিল 12 নম্বর বৈশিষ্ট্য হলো হাউজে কাউসার কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে দিবেন অন্য কাউকে না কোন নবী রাসূলকে না তার উম্মতদেরকে সেখান থেকে পানি পান করাবেন যারা তার অনুসারী হবেন যারা তার হাদিসকে পুঙ্খানুপুঙ্খভাবে মানবেন সুন্নাহকে মানবেন তাদেরকে পান করাবেন এটা পান করার পর সেই বাহাবুদ্দিন আর কেউ পিপাসার্ত হবে না এই হাউজে কাউসারের মালিক তিনি তাই তিনি হবেন একমাত্র আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকা কাউসার আপনাকে আমি দান করেছি কাউসার আর কাউকে না আর কাউকে আল্লাহ দেন নাই এটা তার বৈশিষ্ট্য তার 13 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি খাতামুন নবিয়্যিন সমস্ত নবীদের শেষ নবী এক হাদিসে তিনি বলেছেন নবীদেরকে যদি একটা ওয়ালের সাথে তুলনা করা হয় তো প্রথম এই ওয়ালের প্রথম ইট ছিল আদম এই ইট রাখা শেষ এরপরে পরে আরেকটা ইট রাখলেন এরপরে রাখলেন আরেকটা রাখলেন এভাবে রাখতে রাখতে সব নবী রাসূলদের দিয়ে ওয়াল পূর্ণাঙ্গ করেছেন একটা ইট খালি ছিল সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা দিয়ে ওয়ালটা পরিপূর্ণ করেছেন
তিনি খাতামুন নবীন শেষ নবী, তারই বৈশিষ্ট্যটা অন্য কারো, তাকে দিয়ে আল্লাহ পরিসমাপ্ত করেছেন, এটি তার বৈশিষ্ট্য। তার 14 নম্বর বৈশিষ্ট্য হলো কিয়ামতের ময়দানে সাহাবুস শাফাআতুল কুবরা, বহুমুখী শাফাআতের অধিকারী হবেন, তার সুপারিশে আল্লাহ তাআলা বহু মানুষকে maaf করবেন, জান্নাতে দিবেন, শুধুমাত্র তার হাতের ইশারা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পতাকা দিবেন কিয়ামতে, লেওয়াউল হামদ নামে, এটা তার সাথে থাকবে ভিআইপি, এটা বোঝা যাবে তার পতাকা থেকে। এবং 15 নম্বর বৈশিষ্ট্য হলো ওহির যত প্রকার আছে সবগুলো আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সরাসরি সাক্ষাৎ কথা বলেছেন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে, আবার জিব্রিলের মাধ্যমে ওহি পাঠিয়েছেন, স্বপ্নযোগে ওহি দিয়েছেন, ওহির মৌলিক তিন প্রকারের তিনটা তার সাথে অ্যাপ্লাই করেছেন, যেটা অনেক নবী রাসূলের সৌভাগ্য হয়নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 15টা বৈশিষ্ট্যের কথা বললাম, 15,000 বৈশিষ্ট্য বললেও শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর প্রিয় মানুষটির প্রতি, আল্লাহর প্রিয় রাসূলের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেটা যেন আমরা অক্ষরে অক্ষরে আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন। তাকে আমরা ভালোবাসব, তার প্রতি ঈমান আনয়ন করব, তার অনুসরণ